আসসালামু আলাইকুম। ভিনেস লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটি নতুন দিনে আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, এত বড় হাঁড়িতে আজকে কী রান্না করব। অনেক দিন ধরেই আমরা বলাবলি করছি ছাদের উপর পিকনিক করব। পিকনিক বলতে বাইরের কাউকে নিয়ে নি, আমাদের পরিবারের সবাই মিলে আমরা পিকনিক করছি। আর গতকালকে আমার ননদ এবং ননদের মেয়ে এসেছে, আর তাদের উপলক্ষে মূলত আজকে রান্না বাড়া। আপনাদের ভাই এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে নিচ্ছে, আর আমি চাল ডাল মিশিয়ে এখন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণে আমি চালটা নিয়ে এখন চালগুলো পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নেব। তারপর আপনাদের ভাই আর পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়ে গেলে আমি মশলাগুলো পাটাতে বেটে আজকে রান্না করব। আর আজকের রান্নায় কী কী থাকছে আর আমি কীভাবে রান্না করছি আর আজকের মেহমান কারা, দেখতে হলে আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আমাদের ছাদের উপর বসে রান্না করতে আমার খুবই ভালো লাগে। চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর, সামনে বিশাল মাঠ, চারিপাশে গাছপালা এগুলো, আর মৃদু বাতাসে রান্না করতে অনেক শান্তি লাগে। আপনাদের ভাইয়া এবং আমি মশলাগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি। আর এদিকে যে চালগুলো মেপে রেখেছিলাম সেগুলো এখন দু তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আজকের খিচুড়িটা রান্না করছি কালার ডাল দিয়ে। আজকে কালার ডাল এবং চাল একসাথে মিশিয়ে আমি এভাবে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটার মধ্যেও আমি খিচুড়ি রান্না করব। এখন পাটকাটি ভেঙে নিয়ে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। রান্নাটা শুরু করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন প্রায়ই সন্ধ্যার আগ মুহূর্ত, আর একটু পরেই মাগরিবের আজান দিবে। এখন কিছুটা জিরা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেব কিছুটা গরম মশলা। আমি এগুলো হালকা করে ছোটো করে রেখেছি। তারপরে আমি একটু নাড়াচাড়া করে বাকি গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি।
মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন চালটা ঢেলে দিলাম দিয়ে আবারও চালটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব পিকনিকের কথা শুনলে বড়দের চাইতে ছোটরাই বেশি আনন্দ করে আর আজকে আমার মেয়ে আপনাদের ভাইয়া আমি আমার ননদের মেয়ে আমরা সবাই মিলে রান্না করেছি এদিকে আমার মেয়েও কিছুক্ষণ চালগুলো নেড়ে দিয়েছে এদিকে আপনাদের ভাইয়াও অনেকক্ষণ ধরে চালটা নেড়ে দিচ্ছে এখন প্রায় চালটা ভাজা হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম পাশে বসে এই বাচ্চারা অনেক আনন্দ করছে আর আপনাদের ভাইয়া এবং আমি এদিকে রান্না করে নিচ্ছি খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন আর একটু নেড়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আগে থেকেই মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছিল এখন পানি সেকে মাংসগুলো তুলে নিচ্ছি এবারে যে পাটায় মশলাগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যখন খিচুড়িটা হয়ে যাবে তখন চুলায় বসিয়ে মাংসটা রান্না করে নেব ও আপনাদেরকে একটি কথা বলতে ভুলেই গেছি আজকের ভিডিও ম্যান কিন্তু আমার ননদের মেয়ে আজকের ভিডিওটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা মাগরিবের আজান দিয়ে দিয়েছে তাই আজানটা আর স্কিপ করিনি মাংসটা পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে এখন মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি প্রথমে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতন তেল সব কিছু দিয়ে এখন মাংসটাকে আমি হাতে মাখিয়ে রান্না করে নেব আর আপনার ভাইয়া পাশ থেকে বলছে তেলের পরিমাণটা একটু বেশি দাও মাংসতে তেল হইলে আপনাদের ভাইয়া খেতে চায় না তারপরও বলছে তেল একটু বেশি দিলে মাংসটা অনেক টেস্ট হয় মাগরিবের আজান দিয়ে দেওয়াতে আপনাদের ভাইয়া এবং আমি আমার ননদের মেয়েকে বসিয়ে দিয়ে নামাজ পড়ে আসলাম এদিকে আমার ননদের মেয়ে জাল দিচ্ছে আর খিচুড়িটা নিচ থেকে একটু নেড়ে দিচ্ছে আপনাদের ভাইয়ার নামাজ আগে হয়ে গিয়েছে এখন আমিও নামাজ পড়ে আবারও রান্না করতে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি কিন্তু রিয়েল সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরেছি এদিকে রান্না করছি আর ওদিকে বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করছে আর এদিকে রাত হয়ে গিয়েছে আমরা লাইট জ্বালিয়ে রান্না করছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম লাইটের ব্যবস্থা করতে কিন্তু তার সংকটের কারণে লাইটটা এতদূর মানে জ্বালানো সম্ভব হয়নি সেজন্যই আজকের মতো আমরা টর্চ লাইট জ্বালিয়েই রান্নাটা সেরে নিচ্ছি এখন খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়িটা নামিয়ে এখন কিছুটা গাওয়া ঘি দিয়ে দেব দুই চামচ গাওয়া ঘি দিয়ে খিচুড়িটা একটু হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গিয়েছে আর এদিকে আমার দুটি বাচ্চা নিরীহ পাখির মতো বসে আছে কখন রান্না হবে আর কখন ওদেরকে খেতে দেব এদিকে আপনাদের ভাইয়া এবং আমি আপ্রাণ চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য খিচুড়ি ভাত নামিয়ে রেখে এখন পানি গরম করে নিচ্ছি মাংসের মধ্যে দেওয়ার জন্য গরম পানিটা নামিয়ে রেখে এখন মাংসের কড়াইটা চুলার উপর চাপিয়ে দিলাম
আজকে রান্না করতে করতে প্রায় ইশার আজান দিয়ে দিয়েছে। আমরা সব কিছু গুছিয়ে নিচে চলে এসেছে আর এখন বারান্দার উপর পাটি বিছিয়ে আমরা সবাই একসাথে খাবার খেতে বসেছে। আমার ছেলে মেয়ে ঘুমিয়ে যাচ্ছিল, সেজন্যে আপনাদের ভাইয়া ওদেরকে চুলার উপর থেকে খাইয়ে দিয়েছে। ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি, আমার ননদ, আমার ননদের মেয়ে, আমার শাশুড়ি, আপনাদের ভাইয়া, আমরা একসাথে খাবার খেয়ে নিছি। আমার শ্বশুর একটু বাইরে গেছে, ওনার খাবারটা তুলে রাখছি, উনি আসলে ওনাকে খেতে দেব। আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি আজকে ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওর মধ্যেও সাইটের অনেক কথা আপনাদের কানে লেগেছে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।